فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين সুপ্রিয় দশরথা আজকে আমরা কবিরাগুনার পঞ্চম পর্বে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে ইনশাআল্লাহ আমরা সবচেয়ে বড় গুণা শীর্ষক গুণা ঠিক সবচেয়ে বড় গুণা কেন এই প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমাদের পর্ব ইনশাআল্লাহ সংক্ষেপে আমরা আলোচনা করব যদিও বিষয়টি একটু লম্বা আমরা সংক্ষেপে এভাবে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া শিরকি গুনাকে তিনি মহা ওয়ন্নাই বলেছেন এ মর্মে আয়াত আমরা পড়তে পারি সূরা লোকমানের 14 নম্বর আয়াত আল্লাহ করেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরক হলো ভয়ানক গুনাই যেই জিনিসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় ভয়ানক বলেছেন যেটি হচ্ছে মহা যখন আল্লাহ সুবহানাহু মহা বলেছেন অতএব সে অপরাধী আল্লাহর কাছে মহা ওয়ন্নাই যদিও আমরা অনেক সময় ভাবি বলা যেতে পারে পৃথিবীতে যত পাপ রয়েছে সকল পাপকে যদি একত্রিত করা হয় এবং শিরকের পাপ অথবা কুকুরের পাপ অথবা নাস্তিক্যবাদের পাপকে এক পাল্লায় রাখা হয় আর পৃথিবীতে যত পাপ রয়েছে সবগুলোকে যদি এক পাল্লাতে রাখা হয় তাহলে সেই শিরকের পাপ ভারী হয়ে যাবে আল্লাহ সুলহালতা তাই বলেছেন ইন্না শিরকা লাজুলমুল মাহজিন

তিনি বর্ণনা করেছেন আল্লাহ নী বলেছেন যে আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় যে পাপো যে অন্যায় অন্যায় সম্পর্কে সংবাদ দেব না আমরা বললাম আল্লাহ জি হে আমাদেরকে সংবাদ দেবী সাল্লাম বললেন আল্লা কবিল্লা আল্লাহর সাথে শরীফ স্থাপন করা আল্লাহর সাথে পার্টনারশিপ নিয়োগ করা আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দেওয়া আল্লাহ সুলান তিনি আমাদের রব তিনি সারা বিশ্বকে তিনি কন্ট্রোল করেন তিনি সৃষ্টি করেছেন একক ভাবে ইবাদত পাবেন আল্লাহ সুহান কেউ যদি তার হক অন্য কাউকে দিয়ে দেয় তাহলে সে সেরে করে বসেছে আর এটি আল্লাহর কাছে মহাবন্যায় সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরে আমরা তৃতীয় পয়েন্ট বলতে পারি আল্লাহ আমাদেরকে অফরন্ত সুযোগ অন্যায় করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় আল্লাহর কাছে বড় বড় অন্যায় করে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ সুহান তাকে ক্ষমা করতে পারে যদি তার ইমান সুন্দর হয় ইমানের সাথে কোন ভেজাল না থাকে শিরকের ভেজাল না থাকে যতই গুণা হোক না কেন ইমান যদি সুন্দর হয় শিরকের ভেজালে ভেজাল যুক্ত না হয় কুফরের ভেজালে ভেজাল যুক্ত না হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলে তার বান্দাকে তিনি ক্ষমা করতে পারেন তাই তো তিনি সূরা নিসার 116 নম্বর আয়াত 48 নম্বর আয়াত উভয় আয়াতে তিনি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের যে অন্যায় সে অন্যায়কে তিনি ক্ষমা করেন না সিল্কের ছোট যে পাপ গুলি রয়েছে ইচ্ছে বলে তিনি ক্ষমা করতে পারেন তাহলে সিল্কের পাপ কিন্তু তিনি ক্ষমা করেন না তাহলে আমরা বলতে পারি শিরিক কুফর নাস্তিকবাদ যেটি মুরতাক হয়ে যাওয়া এগুলো কিন্তু একই পাপ এই পাপ করে যদি কেউ আল্লাহর কাছে গমন করে যায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না কেননা এর ফলে ইমান নষ্ট হয়ে গেছে এজন্য শিরিক করলে ইমান নষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা তাই তো তিনি তাকে ক্ষমা করেন না যদি মৃত্যুর পূর্বে তোবা করে মারা যান আল্লাহ সুলতানা তোবা যদি কবুল করে নেন তাহলে তিনি মুক্তি পেতে পারেন এই জন্য আমরা বলবো সিরিকের পাপ যেহেতু আল্লাহ তালা ক্ষমা করেন না অতএব এটি মহা অন্যায় সবচেয়ে বড় অন্যায় কেউ যদি হত্যা করে আল্লাহর কাছে ক্ষমা পেতে পারেন আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন তাহলে আমরা বলবো হত্যার চেয়ে জঘন্যতম অপরাধ হল পৃথিবীর সকলকে হত্যার চেয়েও জগন্ন হলো শিরকের একটি নয় এইজন্য শিরক থেকে মুক্ত থাকতে হবে সুপ্রিয় দশর শ্রোতা অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া ঘোষণা দিয়েছেন চতুর্থ পয়েন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন আল্লাহ তাআলা যার জন্য জান্নাতকে হারাম করে দেন কে আর হালাল করতে পারে কে তাকে জান্নাত দিতে পারে আল্লাহ সুবহানাহু সুরা মায়েরা সূরা মায়দা 72 নম্বর আয়াতে সতর্ক বিল্লাহ

শিরিক করলে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা বন্ধ করে এজন্য এই জন্য শিরিকের পাপ হলো মহাওয়ান নয় মহাওয়ান নয় এই জন্য আমাদেরকে আমরা বলবো যেটি পঞ্চম পয়েন্ট যে ব্যক্তি শিরিক করে সাথে সাথে আমল নষ্ট হয়ে যায় কেন সে স্থায়ীভাবে জাহান্নামি হবে কেননা তার জীবনভর যদি ভালো কাজ করে থাকে সেই ভালো কাজগুলি সেই নিক কাজগুলি নিমিশেই কিন্তু ভিনিশ হয়ে যায় জলে পুড়ে ছাড়খা হয়ে যায় কেউ যখন শিরিক করে পঞ্চাশ বছর তো হিদবাদী ছিলেন শিরিক করে পঞ্চাশ বছর নামাজ রোজা হাত জাকা পরিপূর্ণভাবে আদা করেছেন কিন্তু পঞ্চাশ বছরের মাথায় যদি শিরিক করে বসেন তাহলে শিরিক করার সাথে সাথে পঞ্চাশ বছরের সব আঙুল নিমিশে ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে তাই হানা আল্লাহ তাআলা সুরা আমের অষ্টি নম্বর আয়াতে বিশেরও অধিক নবীর নাম উল্লেখ করেছেন এরপরে তিনি বলেছেন ওয়ালাউ আশরাকু লা তারা যদি শেরিক করে বসত তাহলে তাদের আমলগুলোকে আমি ভিনিশ করে দিতাম নিঃশেষ করে দিতাম আল্লাহ তকওয়াল এবং র এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ও নবী টার্গেট করে কথা বলেছেন ইন আশরাকতা আপনি যদি করে বসেন তাহলে আপনার যার ফলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন সর্বশ্রেষ্ঠ মানব নেবির সদার নিবিম সালামকে আল্লাহ সতর্ক করেছেন

চাওয়া তার কাছেই হবে আহ্বান তাকেই করতে হবে বিপদে মুক্তি কামনা তার নিকটেই করতে হবে নজর মান্য পেশ তার কাছেই করতে হবে কেউ যদি এগুলোকে ইবাদাতকে অন্য কাউর জন্য নির্দিষ্ট করে ফেলে আল্লাহ সুতলা কখনো তাকে ক্ষমা করতে পারে বড় ধরনের অন্যায় শিক্ষের অন্যায় তাই তো তিনি উপমা দিয়েছেন আল্লাহ তালা আলোচনা করেছেন لو كان فيهما الہاتن الا الله الا الله لفسدتا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সব তো আকাশ আর জমিনে যদি আল্লাহ ছাড়া আর অন্য ইলাহ উপাস্য হতো কন্ট্রোলার হতো মা'বুদ হতো তাহলে ধ্বংস হয়ে যেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে তিনি সব তো আকাশ এবং জেমিনে যা কিছু রয়েছে সব কে সুন্দর ভাবে পরিচালনা করছেন ব্যবস্থা সবকিছু তিনি করে দেন আল্লাহ যদি ইলাহ হতো মালিক হতো একাধিক তাহলে কেউ তো এইভাবে বলতো যে আজকে আমি বৃষ্টি দেব কেউ বলতো না আজকে আমি বৃষ্টি দেবো না ফাইট হতো আল্লাহ সুতরাহ বলছেন আকাশ জমি সব ধ্বংস হয়ে যেত বরং আল্লাহান তিনি ইরশাদ করেন ফাসুবান